মানে অদৃশ্যের খবর যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। কিয়ামতের মাঠ কেমন হবে কল্পনা করা যাবে? জি না। ব্রেলে আসবে না। নবী বলছেন কিয়ামতের মাঠে আমি নবী আল্লাহর আরশের ডান দিকে থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। জানে কি জানে না? জানে। নবীর ইলমে গায়েব যারা অস্বীকার করছে তারা ঠিক করছে? নবী জানেন কতখানি, আল্লাহ জানিয়েছেন যতখানি। জোরে বলুন আল্লাহ জানিয়েছেন জানেন না। অনেক সময় না জেনেও জেনেও চুপ থাকতে হয়, ভাই কি না? জিয়ে থাকতে হয় না। জানেন যে লোকটা 3 ঘন্টা পরে মারা যাবে, তো হাত দিয়ে বলছে ভাই বাড়ি নিয়ে যাও, তাহলে থাকে আমাকে চিনে, আমার দৃষ্টিকে চিনে, এই বিশ্বাস আছে বলে ওই নবীর কলমা নিয়ে রাত দিন লড়াই করছি। বলেন ঠিক কি না? কি এইবার চলে আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আমার বলে দিলেন, ও বাবা সাহাবারা, কাল কিয়ামতের মাঠে আমি নবীর কাছে কাছে যদি থাকতে হয় একটা কাজ করবে, ওই কাজটা হলো আক্তারাহু আলাইয়া সালা, আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়বে। উঠতে বসতে দোয়া, শুবার দোয়া, খাবার দোয়া, মুতার দোয়া, কি বলে আমার কাছে থাকতে হলে বেশি যেটা করা লাগবে সেটা দরুদ পড়তে হবে, আর দরুদ মানে হলো নবীর কোনো গান গাইতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার আমার নবী হাবিবুল্লাহ কত চালাক ছিলেন সাহাবারা, যদি এটা ভেঙে না দিতেন তো আজকে আমাদেরকে বাড়ি থেকে বেড়াই দিত তো নেওয়া, বুঝলেন? আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আমার বললেন, ও বাবা সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের খবর দিয়া দিলাম, আমি 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 নবীর উপরে তোমরা বেশি বেশি সালাম করবে, এই কথা যেই বলে দাবা আল্লাহ রাসূলের সাহাবি হযরত আবু দারদা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরেও পড়ব নাকি এখন শুধু পড়ব? এই কথা যেই বলা আমার মায়ার নবী বলে দিলেন, ও বাবা শুনলি কিতাব, ও বাবা জেনে নাও, আমি নবী যখন মেরাজ রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম, যেতে 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 ওয়াতি নামক একটা জায়গায় দেখলাম আজ থেকে 4000 বছর আগে মুসা নবী ইন্তেকাল করেছেন, ওয়াতি নামক জায়গার কবরে তিনি শুয়ে আছেন। আমি নবী দেখলাম মুসা নবী আপন কবরে দাঁড়িয়ে 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 সালাম করতেছেন, নামাজ পড়তেছেন। এরপরে আমার নবী তিনি নিজের 58 পৃষ্ঠার হাদিস, আল্লাহ নবী আমার বললেন, তোমরা জেনে নাও, ও বাবা সাহাবারা তোমরা মনে রেখে দাও, ও বাবা সাহাবারা তোমরা ভুলে যাবে না, তোমরা ভুলে যাবে না, আমি নবী তোমাদেরকে অফার করে গেলাম, আমি নবী তো
তোমাদের মায়াতে অপশন দিয়ে গেলাম, না 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 এমন টেনশন করে হতাশ হয়ে যাবে না। আমি নবীর কথা দিলাম, মুসা নবিয়াকে নয়, ঈসা নবিয়াকে নয়, ইব্রাহিম নয়, ইউনুস নয়, জাকারিয়া নয়, উজাইর নয়, লূত নয়, দাউদ নয়, সুলাইমান নয়, না 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 আমি নবী মুহাম্মদ একা একা নয়, আল্লাহর কোন নবী কোন রাসূল ইন্তেকাল করেন তারা মারা যান না। বাবা সাহাবারা তোমরা জানতে পারো না, বাবা পারো না, না বাবা তোমরা জানতে পারো না, আমি নবী তোমাদের বলে দিলাম, আল্লাহর নবীগণ আল্লাহর রাসূলগণ আপন আপন কবরে জীবিত থাকেন, তারা নামাজও পড়েন, তারা রোজা রাখেন, তারা হজ করেন, আল্লাহর তাসবিহ পড়েন, তারা রুজি পর্যন্ত খেতে থাকেন। হা তোমরা টের পাও না, এটা তোমাদের দুর্বলতা। কাজী নজরুল বলেছেন, খোদা মসজিদে নাই, মন্দিরে নাই, নাই গির্জামা ধারে, বুকের মালিক বুকে রেখে, চোখ রয়েছে বুঝে, মানুষ মানুষ হতে, নাহি নাহি কিছু মহিয়া, সব কিছু পাবে তুমি, খুঁজে দেখো নিজ প্রাণ। এই জায়গাতে একটা চোখ, ঈশ্বরচন্দ্র বলে গেলেন ধারাপাতের ভেতরে, এই জায়গাতে একটা চোখ আছে, তিনে নেত্র আমার নবী বুখারের প্রথম খণ্ড সরফিস্তার আহাদিসে একটা কথা বললেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর এটা কি করে করা যায়, আমার নবী বললেন, ইন্নাল মাহারে ফাতা ফেরুল কল, আমার নবী বললেন, মারে ফতের বিদ্যাটা এটা কলবের বিদ্যা, একটু জোরে কি বলা যাবে না। অঙ্ক শেখার জন্যে অঙ্কের টিচারের কাছে যাও, বিজ্ঞান শেখার জন্যে বিজ্ঞানের টিচারের কাছে যাও, ইলমে তাসাউফ শেখার জন্যে ইলমে লাদুনি পাওয়ার জন্যে আল্লাহ ওয়ালাদের কাছে যাও। একটু সরে সরে বলেন চলে যায়। আল্লাহর নবীগণ এক জায়গা থেকে অন্তর্যামী, এক জায়গা থেকে অন্তর্ধান পরকালে তারা পাড়িয়ে দিয়ে দেন, তোমাদের চর্মচক্ষু আড়াল হয়ে যান, তারা মারা যান না। এই ফাঁকা জায়গাতে ব্যাকটেরিয়া ভাইরাস ঘোরাঘুরি করছে, এখন যদি আমাকে বলেন এখানে অনেকগুলো ভাইরাস ঘুরছে, আমি যদি বলি না 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 একটাও ভাইরাস নাই, বিজ্ঞান বলবে আপনি মূর্খ, তার জন্য বলছেন নাই, কারণ কোন খোলা জায়গা ফাঁকা থাকে না, সব জায়গাতে ব্যাকটেরিয়া ভাইরাসের ছড়াছড়ি। এই ভাইরাসকে যদি দেখতে হয়, ব্যাকটেরিয়াকে দেখতে হয়, এর জন্যে একে দেখার জন্যে আলাদা যন্ত্র লাগে। ভাই যান আমার নবী আমার চিন্তা, নবী আমার চিন্তা, এই নবীকে দেখতে গেলে, এই নবীকে জানতে গেলে, এই নবীকে বুঝতে গেলে এই চোখ দ্বারা হবে না। যেই চোখে বউকে দেখো, যেই চোখে বেটাকে দেখো, যেই চোখে গুনাহ করো, যেই চোখে নেকি করো, ওই চোখ দিয়ে দেখা যাবে না। আমার নবী পুত পবিত্র, আমার আল্লাহ পুত পবিত্র, তাহাবারা পুত পবিত্র, পবিত্র চোখ দিয়ে পবিত্র মানুষকে দেখতে হবে। এবং সরে কি কথা বুঝে আসছে ভাই? এই নবী আমার বলে দিলেন, ও বাবা সাহাবায়ে কেরাম তোমরা জেনে রেখে দাও, বাবা তোমরা জেনে নাও, আমি নবী তোমাদের বলে দিলাম, ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ